প্রিয় শিক্ষার্থী, শহীদ স্মৃতি আদর্শ কলেজ এইচএসসি বিএম শিক্ষাক্রমে অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। গত পর্বে আমরা যোগাযোগ, বিজনেস, ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের বিষয়ে, বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্টের আমরা যোগাযোগ কি, এবং ব্যবসায়ী যোগাযোগ কি বা কাকে বলে, এ বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যোগাযোগ পদ্ধতি বলতে কি বোঝো, যোগাযোগ পদ্ধতি কত প্রকার ও কী কী, এই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, যোগাযোগ পদ্ধতি বলতে কী বোঝো? যোগাযোগ স্থাপনের মাধ্যমে বা উপায়ে ব্যবহৃত হয় যে যোগাযোগ যে উপায়ে যে মাধ্যমে যোগাযোগ ব্যবহৃত হয় সেটাকে যোগাযোগ পদ্ধতি বলতেছে। অর্থাৎ যে কৌশল উপায় অবলম্বন করে মানুষের মনের ভাব আদান প্রদান করতে পারে সেটাকেই আমরা যোগাযোগ পদ্ধতি বলতেছি। যোগাযোগ পদ্ধতি দুইটি ভাগ হচ্ছে, শব্দ মানে শাব্দিক যোগাযোগ এবং শব্দ বহির্ভূত যোগাযোগ, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল কমিউনিকেশনটা কি, সেটা হচ্ছে শব্দ ব্যবহার করে যে মানুষ যে উপায়ে যোগাযোগ স্থাপন করে সেটাকে বলা হচ্ছে শাব্দিক যোগাযোগ। আর শব্দ ছাড়াই বিভিন্ন চিত্র, অঙ্গভঙ্গি, অনুমান, দর্শন ইত্যাদি মাধ্যমে যে যোগাযোগ স্থাপন করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। তো যোগাযোগ পদ্ধতিটা কি সেটা যদি আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তাহলে দেখো যোগাযোগ পদ্ধতি কী কী প্রকারের যোগাযোগ হতে পারে। তো এখানে লক্ষ্য করো, যোগাযোগ পদ্ধতি প্রথমত যোগাযোগ পদ্ধতি আমরা দুই প্রকার, তাই না? তাহলে দেখো শাব্দিক যোগাযোগ এবং শব্দ বহির্ভূত যোগাযোগ। শাব্দিক যোগাযোগ আবার দুই প্রকার, আগে দাও মৌখিক, মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ। মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ, শব্দ বহির্ভূত যোগাযোগ দেখো আবার একটু
অনেক বড়। সর্বত্র পরিবর্তিত যোগাযোগ বলতে চিত্র যোগাযোগ। তারপর আসতেছে নীরবতার মাধ্যমে যোগাযোগ, যেটাকে বলা হচ্ছে নীরব যোগাযোগ। চেহারার ভাবভঙ্গির মাধ্যমে যোগাযোগ, চেহারার ভাবভঙ্গি। অঙ্গ সঞ্চালন অঙ্গ সঞ্চালন। তারপরে আসতেছে সংকেত। তারপরে দর্শন যোগাযোগ। তারপরে যদি আমরা আসি, দেখো শ্রবণ ও দর্শন দুটো একসঙ্গে যোগাযোগ, শ্রবণ দর্শন যোগাযোগ। তারপরে আমাদের আরো কিছু আছে, তারপরে লক্ষ্য করো কাজের মাধ্যমে যোগাযোগ, পরোক্ষ যোগাযোগ, অনুমান সাপেক্ষে যোগাযোগ। তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, যোগাযোগ পদ্ধতি আমরা প্রথমত দুই প্রকার পাচ্ছি, শাব্দিক যোগাযোগ এবং শব্দ বহির্ভূত যোগাযোগ, যেটা ইংরাজিতে আসতেছে ভার্বাল যোগাযোগ এবং নন ভার্বাল যোগাযোগ। আবার আসতেছে মৌখিক যোগাযোগ, শাব্দিক যোগাযোগ আবার দুই প্রকার হচ্ছে মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ। আর শব্দ বহির্ভূত যোগাযোগ দেখো চিত্র যোগাযোগ, নীরব যোগাযোগ, চেহারার ভাবভঙ্গির মাধ্যমে যোগাযোগ, অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যোগাযোগ, সংকেতের মাধ্যমে যোগাযোগ, দর্শনের মাধ্যমে যোগাযোগ, শ্রবণ দর্শন দুটো একসঙ্গে যে যোগাযোগ স্থাপন করা যায় সেই যোগাযোগ, কাজের মাধ্যমে যোগাযোগ, পরোক্ষ যোগাযোগ, অনুমান সাপেক্ষে যোগাযোগ। এখন আসো এই যোগাযোগগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করি। তাহলে মৌখিক যোগাযোগ বলতেছে ওরাল কমিউনিকেশন, যেটা শাব্দিক মৌখিক আলাপ আলোচনার মাধ্যমে যে যোগাযোগ স্থাপন করা হয় সেটাকে বলা হচ্ছে মৌখিক যোগাযোগ। এবং লিখিত যোগাযোগ, রিটেন কমিউনিকেশন, লিখিত আকারে তথ্য আদান প্রদান সংবাদ এর মাধ্যমে যে যোগাযোগ স্থাপন করা যায় সেটাকে বলা হচ্ছে আমাদের লিখিত যোগাযোগ। এরপরে আসো শব্দ বহির্ভূত যোগাযোগ, শব্দ ছাড়াই বা যে যোগাযোগ স্থাপন করা যায় সেটাকে আমরা শব্দ বহির্ভূত যোগাযোগ বলতেছি। শব্দ বহির্ভূত যোগাযোগ দেখো কীভাবে হচ্ছে, একজন মানুষ শব্দ ছাড়াই কীভাবে যোগাযোগ স্থাপন করতে পারে সেইটা আমরা আলোচনা করতে চাই। চিত্র যোগাযোগ, বিভিন্ন চিত্র, কলাকৌশল ইত্যাদির মাধ্যমে যে যোগাযোগ স্থাপন করা হয় সেটাকে বলা হচ্ছে চিত্র যোগাযোগ। নীরব যোগাযোগ, অনেক সময় নীরবতা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, অনেক সময় নীরবতার মাধ্যমেও মানুষ একে অপরের সাথে যোগাযোগ
প্রতিষ্ঠা করতে পারে, যেমন প্রতিষ্ঠান প্রধান কোনো কাজের বা একটি ব্যবসায়ী প্রধান কোনো কাজের জন্য নীরব থাকা, সেটাকে আমরা সম্মতি জ্ঞাপন মনে করি। নিম্নস্থ কর্মচারীরা কাজ করে সেটাকে সেভাবেও যোগাযোগ স্থাপন করা যায়। তারপরে আসতেছে সিয়ারার ভাবভঙ্গি। অনেক সময় মুখবয়ব যেটা আমাদের চেহারার ভাবভঙ্গি, চক্ষু ইত্যাদি দেখেও অনেক সময় আমরা যোগাযোগ স্থাপন করতে পারি একজন ম্যানেজার বা উদ্যোগস্থন কর্মকর্তার মুখের যে চেহারা অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পারি এবং যোগাযোগ স্থাপন করতে পারি। তারপরে আসতেছে অঙ্গ সঞ্চালন। অনেক সময় এ পদ্ধতিতে যোগাযোগকারী অঙ্গ সঞ্চালন ও ভাবভঙ্গির মাধ্যমে যোগাযোগ প্রকাশ করে থাকে, সংকেত, বিভিন্ন সিগন্যাল। তারপরে আসতেছে সংকেত, বিভিন্ন সিগন্যালের মাধ্যমেও আমরা যোগাযোগ স্থাপন করি, যেমন লাল, সবুজ, নীল ইত্যাদি এর মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। চাক্ষুষ বা দর্শন যোগাযোগ যেটা বলতেছে, ডাইরেক্ট চিত্রকলা বা চিত্রের মাধ্যমে যে ছবি প্রদর্শনী ইত্যাদির মাধ্যমেও যোগাযোগ স্থাপন করা যায়। শ্রবণ এবং দর্শন, এটি যোগাযোগের একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে অনুযায়ী একই সময়ে ব্যক্তি দেখা এবং শোনা দুই কাজ করতে পারে। যেমন আমরা বিভিন্ন টেলিভিশন, পত্রপত্রিকা, চিত্র এবং চিত্রটা আসলে টেলিভিশনের মাধ্যমে যে যোগাযোগ হয় সেটাকে বলা হয়েছে শ্রবণ এবং দর্শন যোগাযোগ। কাজের মাধ্যমে যোগাযোগ, অনেক সময় উদ্যোগস্থন কর্তৃপক্ষ কাজের যে কাজ করে সেই কাজের মাধ্যমেও নিম্নস্থ কর্মচারীরা কী কাজ করতে হবে সে সম্পর্কে অনুমান পেয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কাজের মাধ্যমে যোগাযোগ। পরোক্ষ যোগাযোগ, অনেক সময় ডাইরেক্ট যোগাযোগ, মানে সরাসরি যোগাযোগ না করে বার্তা প্রেরক বার্তা গ্রাহকের মধ্যে সরাসরি যোগাযোগ না করে তৃতীয় পক্ষের মাধ্যমে যে যোগাযোগ হয় সেটাকে বলা হচ্ছে পরোক্ষ যোগাযোগ। আর অনুমান ভিত্তিক যোগাযোগ, এই পদ্ধতিতে যোগাযোগকারী গ্রাহকের নিকট তথ্য, সংবাদ ইত্যাদি প্রেরণ না করে গ্রাহক যোগাযোগকারী সম্পর্কে অনুমানের ভিত্তিতে যে যোগাযোগ করা হয় সেটাকে বলা হচ্ছে অনুমান সাপেক্ষ যোগাযোগ। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, যোগাযোগ পদ্ধতিটা আমরা কি বলতেছি, যে পদ্ধতিতে মানুষ তার মনের ভাব আদান প্রদান করে সেটা আমরা বলতেছি যোগাযোগ। কিন্তু যে পদ্ধতি অবলম্বন করে মানুষ তার মনের ভাব আদান প্রদান করে সেইটা হচ্ছে যোগাযোগ পদ্ধতি। এই পদ্ধতিটা আবার দেখো দুই প্রকার হচ্ছে, শাব্দিক যোগাযোগ এবং শব্দ বহির্ভূত যোগাযোগ। শাব্দিক যোগাযোগ আমরা লিখিত মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ পাচ্ছি, কিন্তু শব্দ বহির্ভূত যোগাযোগ দেখো চিত্র যোগাযোগ, নীরব যোগাযোগ, চেহারার ভাবভঙ্গি যোগাযোগ, অঙ্গ সঞ্চালনের যোগাযোগ, সংকেত যোগাযোগ, দর্শন যোগাযোগ, শ্রবণ দর্শন যোগাযোগ, কাজের মাধ্যমে যোগাযোগ এবং পরোক্ষ যোগাযোগ। আর একটা আসতেছে অনুমান সাপেক্ষে যোগাযোগ। এই হলো আমাদের যোগাযোগ পদ্ধতি। যোগাযোগ পদ্ধতি, তাহলে আমরা এই আলোচনায় শিখলাম জিনিসটা হলো যোগাযোগ পদ্ধতি কী, যোগাযোগ পদ্ধতি কত প্রকার, এবং সেগুলোর বিস্তারিত আলোচনা আমরা শিখলাম। তো পরবর্তী ক্লাসে আমরা পরের অধ্যায়, যে অধ্যায়টি আলোচনা করব যে মৌখিক যোগাযোগ কী, মৌখিক যোগাযোগের কৌশল, লিখিত যোগাযোগ কী, লিখিত যোগাযোগের উদ্দেশ্য, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো তোমরা বাসায় দেখবা, দেখলে অনেকটা তোমাদের উপকার হবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।